পানিয়াটি পুরসভা এলাকায় গেলে দেখা যাবে যেখানে সেখানে এরকম ঢিপি হয়ে আছে আবর্জনা বর্জ্য। এখন প্রশ্ন, এটা হচ্ছে কেন? একদিন দুদিনের ঘটনা তো নয়, এটা হচ্ছে তার কারণ সাফাই করার জন্য যে ঠিকাদার সংস্থা তার সঙ্গে পুরসভার দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্ব মিটবে কীভাবে জানতে গেলে আগে জানতে হবে দ্বন্দ্বটা কিসের, সমস্যাটা কোথায়। আমার সঙ্গে সুবীর রয়েছেন সরাসরি। সুবীর, সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ, কারণ নিত্য যাওয়া আসার পথে দিন দিন এই জঞ্জালের পাহাড় তাদের দেখতে হচ্ছে, পাহাড় আয়তনে আরও বাড়ছে। ভোট দিয়েছিলেন মানুষ পুরসভায়, ঠিকঠাক মানুষ আসবেন, ঠিকঠাক লোক আসবেন, জনপ্রতিনিধি যারা আমাদের কথা শুনবেন বা আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবেন। মানুষ তো এবার রেগে যাচ্ছেন, সমস্যাটা কোথায় হয়েছে? অতনুদা, তোমাকে জানিয়ে রাখি পানিহাটি পৌরসভা এলাকার এই ঘটনা কিন্তু আজকের ঘটনা নয়, বেশ কয়েক মাস আগে পানিহাটি পৌরসভার যে ভাগার, সে ভাগার কিন্তু এলাকার মানুষজন বন্ধ করে দিয়েছিল এবং তারপরে কিন্তু যত্রতত্র এইভাবে ময়লা আবর্জনা পড়ে থাকতো। পানিহাটি পৌরসভার তরফ থেকে গত মার্চ মাসে পুর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কিন্তু বৈঠক করা হয় এবং তারপরে কিন্তু সমাধান সূত্র মেলে এবং তারপরে ময়লা তোলার কাজ শুরু হয়। কিন্তু গত এক মাস আগে নতুন ঠিকাদারি সংস্থাকে বরাদ্দ দেয় পানিহাটি পৌরসভা এবং তারপর থেকে কিন্তু ঠিকাদারি সংস্থার তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়, যেখানে 10 গাড়ি করে আবর্জনা তুলে ভাগাড়ে ফেলা হতো, অর্থাৎ কলকাতার ধাপায় ফেলা হতো, সেই জায়গাতে কিন্তু সেই 10 গাড়ির জায়গায় চলে এসছে 2 গাড়ি। এই 2 গাড়ির যে আবর্জনা তুলছে তারা, সেই জায়গা থেকে যে আবর্জনার পরিমাণ সেটা কিন্তু প্রতিদিন কিন্তু যে আবর্জনা জমা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সেই যে 2 গাড়িতে কিন্তু কুলোচ্ছে না, সেই জায়গা থেকে ঠিকাদারি সংস্থাকে বারংবার পানিহাটি পৌরসভা জানানো সত্ত্বেও কোনো রকম কিন্তু পদক্ষেপ নিচ্ছে না ঠিকাদারি সংস্থা, যার জেরেই কিন্তু পুরো আবর্জনা স্তূপের পাহাড় জমে গিয়েছে পানিহাটি পৌরসভার বিভিন্ন এলাকাতে এবং যার জেরে কিন্তু নাবিশ্বাস উঠেছে এলাকার মানুষজনদের, স্কুল ছাত্র থেকে শুরু করে কলেজ ছাত্র। একবার শোনা যাক, ধন্যবাদ সুবীর। আমরা চিঠি করেছি পুরনগরায়ণ মন্ত্রীকে যে তিনি আমাদের জায়গা করে দেওয়ার জন্য, এবং সেই চিঠি তার দপ্তরে পৌঁছেও গেছে। একটা মিটিংয়ের দরকার আছে, কারণ ওখানে ড্রাই ওয়েস্টটা ওখানে নিয়ে আমরা ফেলব আর এখানে ফেলে আমরা এটাকে সেগ্রিগেশনটা করে নেব, করে নিয়ে ড্রাই ওয়েস্টটা ফেলব। এটাই মোটামুটিভাবে একটা মিটিং হলে, এই সিদ্ধান্তটা হলে মোটামুটি আরম্ভ হয়ে যাবে। এটা আমার মনে হয় মাসখানেকের মধ্যে হয়ে যাবে। আর এইসবের জাঁতাকলে পড়ে আখেরে কিন্তু ভুগছে এলাকার মানুষ। দেখি যাচ্ছি কি এই যে ময়লা, আচ্ছা কি হবে, তোলে না, তোলে তুলে নিয়ে যায় আবার জমা হয়। আচ্ছা, এটা কি হওয়া উচিত? হওয়া তো উচিত না, কারণ জায়গা কোথায়, মিউনিসিপ্যালিটির জায়গা তো নেই, সব তো বন্ধ করে দিয়েছে। এই দুর্গন্ধের মধ্যে আপনারা যাতায়াত করতে যেতেই হবে, ক্যান্সার হলেও কোনো ব্যাপার নেই, সরকারি হসপিটাল আছে, ভর্তি হয়ে যাও। প্রচুর ময়লা, পরিষ্কার হচ্ছে না, গন্ধ। আচ্ছা, এতে লোকে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, যাতায়াত করতে হচ্ছে তো প্রতিদিন এখানে যাতায়াত করে। হ্যাঁ হ্যাঁ, যাই পৌরসভা, পানিহাটি পৌরসভা।